প্রীতিস কিচেন এন্ড গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শাক তুলতে চলে এসেছি, তো এই শাক দিয়ে কয়েকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বাগানে প্রচুর এই খেসারি করায়ের শাক হয়েছে, এগুলো খেসারি করায়ের শাক খেতে খুবই সুন্দর লাগে বন্ধুরা। তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন এই শাকটাকে রান্না করে, কিন্তু আজকে আমি অন্যরকমভাবে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি শাকটা তুলে নেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর শাক হয়েছে, সবসময় একই রকম ভাবে না খেয়ে আমার মতো এইরকম ভাবে আপনারা রান্না করে দেখতে পারেন, আপনাদের আশা করছি খুবই ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা এক ঝুড়ি হয়ে গেছে, তো আরো দু ঝুড়ি তুলব। বন্ধুরা দু তিন ঝুড়ি এরকম ভাবে শাক তুলে নিয়েছি, তো এখন আমি বাড়িতে গিয়ে এই রেসিপিগুলো রান্না করব। তো আপনারা দেখতে থাকুন আর বলবেন কিন্তু এই রেসিপি দুটো কেমন হয়েছে। তো এখন বাড়িতে গিয়ে আমি রান্নাটা করব। বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি আর শাকটাকে আমি ছোট ছোট এরকম ভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। অর্ধেকটা শাক আমি এভাবে রেখে দিয়েছি কুচি কুচি করে। তো আমি প্রথম রেসিপিটা শুরু করছি। প্রথম রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বড়ি। তো এই বড়িটা আমি শুকনো কড়াতে একটু নেড়ে নেড়ে ভেজে নেব। দু তিন মিনিট এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এখন একটু তেল দিয়ে ভেজে নেব। বড়িটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বড়িটা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। তো আমি এখন এই বড়িগুলোকে শিলেতে গুঁড়ো করে নেব আর কড়াতে ততক্ষণে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সর্ষের তেল, শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এখন এই দুটোকে তুলে নেব। শুকনো লঙ্কা দুটো আমি অন্য কাজে ব্যবহার করব। এখন কড়ার মধ্যে দিয়ে দেব শাক। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য একটুখানি হলুদ। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে শাকটাকে সিদ্ধ করে নেব। এখন ঢাকাটা খুলে শাকটাকে চেক করে নেব সিদ্ধ হয়েছে কিনা। শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন
এখন শাকের মধ্যে দিয়ে দেব বড়িটা যেটা আমি শিলে গুঁড়ো করে রেখেছি। শাকের মধ্যে এটা ভালো করে মাখিয়ে নেব। শাকটা দু মিনিট মারিয়ে চালিয়ে আমি নামিয়ে নেব। শাকটা এখন নামিয়ে নেব। এখন আমি এই শাকে দু ফোঁটা সর্ষের তেল দিয়ে দেব, কাঁচা সর্ষের তেল খুবই অল্প পরিমাণে দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা যেটা আমি তেলে ভেজে রেখেছি সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। লঙ্কাটাকে আর তেলটাকে সব জায়গায় মাখিয়ে নেব শাকের। তো বন্ধুরা, আপনারা তো শাক ভাজা খেয়েছেন বা শাক মাখাও খেয়েছেন, কিন্তু এইভাবে একবার শাক মেখে খাবেন, খুবই ভালো লাগবে। আমার শাক মাখাটা হয়ে গেছে, এখন আমি চলে যাব পরবর্তী রেসিপিতে। তো বন্ধুরা, দ্বিতীয় রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটাকে এখন ভালো করে ধুয়ে নেব। এখন আমি ডালগুলোকে সেদ্ধ করতে দিয়ে দেব, আর এমনভাবে আমি জল দেব যাতে ডালটা সেদ্ধ হয় আর জল যাতে না থাকে একটুও, সেই রকম ভাবে জল দিতে হবে। তো আমি দেড় গ্লাস এখানে জল অ্যাড করলাম। এখন ঢাকনা দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। ডালটাতে প্রায় জল শুকিয়ে এসছে, এখন আমি ঢাকনাটা খুলছি। তো একটা এরকম ডাল ঘুটনির সাহায্যে আমি এটাকে একটু ম্যাশ করে নেব। তো আমি এরকম ভাবে ম্যাশ করে নিয়েছি, দেখুন বন্ধুরা, একটু কিন্তু গোটা গোটা থাকবে। এখন এখানে আমি শাকটাকে অ্যাড করব। একসাথে এটাকে আবার নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকনা দিয়ে আবারও শাকটাকে সেদ্ধ করে নেব। এখানে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই, সামান্য লবণ দিয়ে দিলাম। তো আপনারা এই সময় পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন, লবণটা দিয়ে দিলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম। তো এখন ঢাকনাটা খুলে দেখব সিদ্ধ হয়েছে কিনা। কড়াই শাক আর ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন একটু নামিয়ে নেব। এখন একটা মশলা করে নিচ্ছি আমি, দুটো শুকনো লঙ্কা, এক চামচ ধনে, এক চামচ জিরে, শুকনো কড়াতে এগুলো ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি শিলে গুঁড়ো করে নেব। এখন
এখন কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, 1 চামচ আদা বাটা। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব ডাল আর শাকটাকে। একটু নাড়িয়ে চাড়িয়ে শক্ত করে নেব। এখন আমি যে মশলাটা শিলে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি দুটো রেসিপি নিরামিষ ভাবে তৈরি করলাম। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ আদা রসুন ব্যবহার করতে পারেন। তো এই রেসিপিটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন এটাকে আমি ঠান্ডা করে নেব। তো এটা এখন ঠান্ডা হয়ে গেছে আর হাতে আমি তেল লাগিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে এভাবে নেব আর একটা সুন্দর আকার দেওয়ার চেষ্টা করব। তো এরকম ভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। তো বন্ধুরা, আমার প্রায় সব তৈরি করা হয়ে গেছে। দেখুন, এরকম ভাবে হাতের মধ্যে নিয়ে একটা কাটলেটের মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ওইভাবেও খেতে পারেন, কিন্তু এইভাবে করলে একটু দেখতে সুন্দর হয়। দেখুন, সব তৈরি করা হয়ে গেছে। এখন আমি সাজিয়ে দেব অন্য একটা পাত্রে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে! দুটো রেসিপি আমার তৈরি হয়ে গেছে। তো এইরকম ভাবে আপনারা অন্তত একদিন করে খাবেন। তো একদিন খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে হবে। তো বন্ধুরা, দুটো রেসিপি দেখুন আমার রেডি হয়ে গেছে। তো অসম্ভব সুন্দর খেতে এই দুটো রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন। রেসিপি দুটো ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।